সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান রবীন্দ্র পরিষদের উদ্যোগে ও বর্ধমান পৌরসভার সহযোগিতায় রবীন্দ্র ভবনে করোনার বুস্টার ডোজ দেওয়া হয়। এদিন 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের করোনার বুস্টার ডোজ দেওয়া হয়। মঙ্গলবার 12 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের করোনার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানান বর্ধমান রবীন্দ্র পরিষদের সম্পাদক আশিস বিশ্বাস। তিনি আরও জানান বুধবারও করোনার বুস্টার ডোজ দেওয়া হবে। রবীন্দ্র পরিষদের উদ্যোগে বুস্টার ডোজ হচ্ছে আগামীকাল 12-14 বাচ্চাদের ছোটদের যেটা কর্বিভ্যাক্স ভ্যাকসিনটা হবে। আর সাধারণ মানুষের চাহিদা ব্যাপক ভিড় হচ্ছে, সেই জন্য আগামী 31 তারিখেও আমরা বুস্টার ডোজটা এখানে সংগঠিত করবো। বর্তমান পৌরসভা আমাদের সহযোগিতা করছে। আজকে মেনলি 18 ঊর্ধ্বে যারা বুস্টার ডোজ এখনো নেননি তাদেরটাই হচ্ছে। কার মাধ্যমে হচ্ছে? বর্তমান পৌরসভার সহযোগিতায় রবীন্দ্র পৌরসভাদের উদ্যোগ। আপনার নাম? এই এই মুহূর্তে প্রায় 400 ওপর দাঁড়াবে, এটা পাওয়া যাচ্ছে। প্রচুর চাহিদা, ব্যাপক মানুষ আসছে, আপনারাও দেখতে পাচ্ছেন। কালকে বাচ্চাদের, কালকে ছোটদের 12-14 বছর। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান রবীন্দ্র পরিষদের উদ্যোগে ও বর্ধমান পৌরসভার সহযোগিতায় রবীন্দ্র ভবনে করোনার বুস্টার ডোজ দেওয়া হয়। এদিন 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের করোনার বুস্টার ডোজ দেওয়া হয়। মঙ্গলবার 12 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের করোনার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানান বর্ধমান রবীন্দ্র পরিষদের সম্পাদক আশিস বিশ্বাস। তিনি আরও জানান বুধবারও করোনার বুস্টার ডোজ দেওয়া হবে। পরিষদের উদ্যোগে বুস্টার ডোজ হচ্ছে আগামীকাল 12-14 বাচ্চাদের ছোটদের যেটা কর্বিভ্যাক্স ভ্যাকসিনটা হবে। আর সাধারণ মানুষের চাহিদা ব্যাপক ভিড় হচ্ছে, সেই জন্য আগামী 31 তারিখেও আমরা বুস্টার ডোজটা এখানে সংগঠিত করবো। বর্তমান পৌরসভা আমাদের সহযোগিতা করছে। আজকে মেনলি 18 ঊর্ধ্বে যারা বুস্টার ডোজ এখনো নেননি তাদেরটাই হচ্ছে। কার মাধ্যমে হচ্ছে? বর্তমান পৌরসভার সহযোগিতায় রবীন্দ্র পৌরসভাদের উদ্যোগ। আপনার নাম? এই এই মুহূর্তে প্রায় 400 ওপর দাঁড়াবে, এটা পাওয়া যাচ্ছে। প্রচুর চাহিদা, ব্যাপক মানুষ আসছে, আপনারাও দেখতে পাচ্ছেন। কালকে বাচ্চাদের, কালকে ছোটদের 12-14 বছর। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।